সালে শিলিগুড়িতে 45 জন এবং 2007 নদিয়ায় মারা যান 5 জন। ফের কলকাতায় সংক্রমণের আশঙ্কা, বাদুড়ে ঠোকরানো ফল খেতে নিষেধ করছেন চিকিৎসকরা। লিচু আঙুর আম দেখে খেতে পরামর্শ দিচ্ছেন তারা, কারণ বাদুর জাতীয় প্রাণীর থেকেই ছড়ায় এই নিপা ভাইরাস। 1998 সালে মালয়েশিয়ার নিপায় প্রথম এই ভাইরাসের প্রকোপ দেখা দেয়। এবার সংক্রমণ ছড়ালো ভারতের কেরলে। ইতিমধ্যে কেরলে প্রায় 12 জনের মৃত্যু হয়েছে, ছড়িয়ে পড়ছে কর্ণাটকেও। কলকাতাতেও সংক্রমণের আশঙ্কা, আতঙ্ক ছড়াচ্ছে, কারণ এই রোগের চিকিৎসা বা প্রতিষেধক বাজারে আসেনি এখনো, ফলে এর প্রকোপ সেভাবে আটকানো সম্ভব নয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজেস কলকাতা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনের সূত্র অনুযায়ী নিপা ভাইরাসের আক্রমণে মৃত্যুর আশঙ্কা শতকরা 70%। সাধারণভাবে প্রথমে জ্বর, মাথা যন্ত্রণা ও ঝিমুনি এই রোগের লক্ষণ। বমি বমি ভাব, ঘাড় শক্ত হয়ে যাওয়া, ব্ল্যাক আউট, পরে জ্বর বাড়ে, স্মৃতিশক্তি হারিয়ে ফেলে রোগী, এরপর ধীরে ধীরে কোমায় চলে যায়, তারপর মৃত্যু অনিবার্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী নিপা বা নিভ প্রধানত বাদুর জাতীয় পশুর থেকে ছড়ায়। তৃণভোজী এই প্রাণী থেকে পশু, কুকুর, বেড়াল, ঘোড়া, ছাগলের দেহে প্রবেশ করে, এরপর সহজেই মানুষের দেহে প্রবেশ করে, বিকল করে দেয় মস্তিষ্ক। যেসব প্রাণীর মাংস আমরা খাই, যেমন শুয়োর, যেমন গরু, যেমন ছাগল, এই মাংস মাধ্যমে মানুষের মধ্যে ছড়ানো, এই একটা রুট আর কি করে ছড়ায়। রক্তের এলাইজা পরীক্ষায় নিপা সংক্রমণ ধরা পড়ে। যেহেতু নির্দিষ্ট চিকিৎসা নেই, তাই রোগীকে পর্যবেক্ষণে রাখা জরুরি। এলাকা থেকে শুয়োর বাদুর সরিয়ে ফেলতে হবে। গাছ থেকে পড়ে থাকা ফল খাওয়া যাবে না, কেনা ফল ভালো করে ধুয়ে খেতে হবে। বাংলাদেশ তথা ভারতবর্ষের পশ্চিমবাংলা এখানে যে নিপা ইনফেকশন হয়, সেখানে আর এক রকমের ট্রান্সমিশন দেখা গেছে, সেটা হচ্ছে খেজুরের রস থেকে। খেজুরের গাছে যে হাঁড়ি বাঁধা থাকে, ওই বাঁশটা থাকে দোয়া, যেখান থেকে টপ টপ করে রসটা পড়ে, বাদুর ওইটাতে এসে রস খেতে যায়। এবার সেই রস সেখানে তার লালাটা লাগলো, তার পরবর্তী পর্যায়ে যত রস পড়লো সেই হাঁড়িতে, সেই রসটা কিন্তু ইনফেকশন। এই রস যারা খাবে তাদের মধ্যে সংক্রামিত এলাকায় মাস্ক পরে বেরোতে হবে, সন্দেহ হলেই রক্ত পরীক্ষা করতে হবে, আলাদা করে রাখতে হবে রোগীকে।